ওয়া ইযা তুল ইয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান আয়াত ফুললে তিলামত করলে বয়ান ফুললে তফসির ফুললে আল্লাহ রাব্বুল আলামীনে এই কুরআনের বরকতে আমরা ঈমান রে বাড়াইয়া দিলে ঈমান রে তাদা করেন নিমার রে মজবুত করেন আজ বিশ্বপবি দুনিয়ার জমিন ও মুসলমান হুলার ইমান এত দুর্বল হইছে মুসলমানর ইমান এত কমজোর হইছে এই কমজোর ইমান লইয়া মুসলমান বিশ্বর কোনায় লাঞ্চিত আর বঞ্চিত অপমানিত মুসলমান এই ইমান যদি সে আমরা বাড়াইতাম চাই পাওয়ার বাড়াইতাম চাই তাহলে এই এই দিনে দিনই মফিল আমরা বইতে লাগবো কেউ যদি সক আমি তো বাড়ির থেকে ফোনিয়ার বয়ান ইনো আর গিয়া গিতা করতাম কিন্তু যদি সে বাড়ির থেকে কেউ ফোন গো এখন পর যে যুগ আইস মোবাইল ও লাগাইলেছে অনলাইনে দেখরা কিন্তু ইনো আইয়া যে ইমানর পাওয়ার বাড়িব ইমানর বলডিস বাড়িব ইকান বাড়িত ঠিক হইতো না আল্লাহ রাব্বুল আলামিন এ কুরআনুল করিম নাজিল করছোন আর কুরআনুল করিম নাযিল করিয়া কইতে আমি কুরআনুল করিম নাযিল করতে মানুষরে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি লিনূর আমি কোরআনুল করিম নাজল করছি মানসরে অন্ধকার থেকে আলোর দিকে লাগিয়া অন্ধকার থেকে আলোর দিকে একমাত্র করিম ছাড়া আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাইতে পারতাম না আজ বিশ্বব্যাপী চক্রান্ত চলের কিভাবে মুসলমানের কোরআনুল করিম মিটানি যায় কিভাবে মুসলমানের দিন মিটানো যায় মুসলমান কিভাবে ধ্বংস করা যায় এই চক্রান্ত বিশ্বব্যাপী চক্রান্ত সরের কিন্তু মুসলমানের কুরন মিটানু জৈত নাই আল্লাহ রব্লা কালামিন ফরমায়ন আমি কুরনুল করিম নাজিল করছি আর এই কুরানুল করিম হেফাজত দায়িত্ব আমি আল্লাহ নিজে নিছি আল্লাহ রব্লা কালামিন এই দুনিয়ায় জমিনে যত কুরানুল করিম আছে যত কুরানো রাখা আছে এই সব কুরান যদি আগুন দিয়া জ্বালানি হয়ে যায় আর কুরানুল করিম আগুন দিয়া জ্বালাইয়া যদি সাই বানাইয়া এই চালি যদি সমুদ্রত পালানি হয়ে যায় তারপরেও কুরন মিটানু যাইতো নাই এই দুনিয়ার জমিনে আরো দশজন হাফিজ গুল হইয়া বইবা আরো একজনে লেখি লিবা আবার কোরআন করে মজিবাহান বুজুর্গ ফল এই আল্লাহ রব আলিনে কোরআন করিম নাজিল করছেন আর কইসুন সবচেয়ে ফৈলা যে হুকুম সবচেয়ে ফৈলা যে অর্ডার করছেন আল্লাহ সবচেয়ে ফয়লা কইস না তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দেও ইখান কইসুন না নমাজ পড়িবার কথা নবুতর ফার্স্ট বছর বাদে আইসে এখন তুমি নমাজ পড়ো কিন্তু সবচেয়ে ফৈলা যে হুকুম করছেন ফার্স্ট অর্ডার তুমি তেন ফড়ো একরা ফড়ো বিস্মের বিকাল্লা খালাক তুমি তেন তোমার রবর নামে ফড়ো তো রবর নামে ফড়া কি তা একমাত্র কুরআনুল করিম আল্লাহ রবুল্লাহ আলমিনের সবচেয়ে দে হুকুম করতেন এই হুকুম হলে কুরআনুল করিম ফড়ো আজ দুনিয়ার জমিন ও মুসলমানের গর দেখো কা মুসলমানের গর কুরআনুল করিম তিলাওয়াত নাই মুসলমানের জিন্দগির মধ্যে কুরআনের আমল নাই মুসলমানের দিলর মধ্যে কুরআনের লাগি মায়া নাই মুসলমানের দিলর মধ্যে কুরআনের লাগি মায়া নাই আজি বিশ্বৰ কোনে কোনে মুছলমান লাঞ্চিত আৰু বঞ্চিত অপমানৰ দিলৰ মধ্য কুৰণ নাই মুছলমানৰ জিন্দগীৰ মধ্য কুৰাণ নাই না মুছলমানে কুৰণ শিকাইতো চাই না আজকে প্ৰাইমাৰী স্কুল থাকিল কলেজ পৰ্যন্ত দেখক স্কুলে কুৰণৰ শিক্ষা দেৱা হয় না কুৰণৰ শিক্ষা যে জাগাৰ মধ্য দেৱা হয় এই জাগা তাৰ নাম হ'লগীয়া মাদ্ৰাছা আৰু মক্তব কিন্তু মাদ্রাসাগুলো শেষ বন্ধ করিলা আস্তে আস্তে কিন্তু আমরা যখন মক্তব আছে মাদ্রাসা কিন্তু সবে ফড়ই না মাদ্রাসা সবে ফড়ই না মক্তব আমরা সব আমরা বাচ্চা বাই চিনতে ফড়ই মক্তব আমরা এমন ওলা শিক্ষা দিতে লাগব আমি কই সব সময় কই প্রায় জায়গাত কই দেন মুসলমান অকল ওলা হইতে লাগব দেন আমার দুজন তিনটা বাচ্চা থাকুন তিনটায় কমসে কম সহি শুদ্ধ করিয়া কোরআন করিম তিলাও জানত আমল করতো কোরআন তিলাও জানতো মানে কোরআনুল করিমর যদি হয় তরজমা জানে না তাও কিন্তু শুদ্ধ করে তিলাও তখন তা তো জান তখন তখন নমাজ রোজা হতো তখন দরকার অতক্ষণ মানে আমরা তো কোরআন শিখাইতাম শিখাইতাম না কিন্তু ইনশাল্লাহ আজ আমরা মনে যেন বাচ্চা বাচ্চা তোরে পড়া যার এমন খে আছে এই গ্রামের বাদে বা এই এলাকার মধ্যে দেন আমার দেন চারটা বাচ্চা সাইটটা চারটা বাচ্চা বাচ্চা সাইরোটা চাইরোটা সহি শুদ্ধ করে কোরআন করতে পারে হওয়া যায় না তোকে মুসলমান হল আমরা তো মুসলমান দাবি করি মুসলমান হল কিন্তু মুসলমানের বাড়ি তো গেলে ইলা একজন মানুষ হওয়া যায় না ইলাও প্রায় এক ঘর আছে একজন মানুষ কোরআন ফটনাবালা নাই একবারের মধ্যে সেমন মুসলমান আমরা আজ যেন আমরা বিশ্বের কোন এক মায়ের খাই আর মুসলমান হকলে এই মায়ের খাইতাম না যেন আমরা কিলা খাইতাম না একবার চিন্তা করো আমরা যে মুসলমান দিন আছে এই মুসলমানের যে কুরন আছে এই খান মায়া আছে খতখান মহব্বত আছে আমরা দিলর মধ্যে আমরা নিজে নিজে একবার চিন্তা করি চাই আমি আমার ছেলে কুড়ান শিকাইলাম না আমি আমার মেয়েরে কোরআন শিখাইলাম না আপনার বাবা হইয়া আপনার ছেলের কোরআন শিখাইল না আপনি মা হইয়া আপনার মেয়েটার কোরআন শিখাইল না আপনি বড় ভাই আপনার ছোট ভাইটার কোরআন না শিখাইয়া এই দুনিয়ার জমিন পঙ্গু বানাই দুনিয়ার জমিনে সারিয়া দিলায় মুসলমান হল একটা চিন্তা লাগাও কিয়ামতর দিন যদি সে হাসরের ময়দান আল্লাহ রবুল্লাহ আলমিনে জিজ্ঞাসা করেন তুমি বড় ভাই আসলে তোমার ছোট ভাইটার কোরআন শিখাইল না আপনার বাবা হইয়া আপনার মেয়েটার যেন কোরআন শিখাইল না আপনার মা হইয়া আপনার মেয়ের কোরআন শিখাইল না আল্লাহ রবুল্লাহ আলমিনে জিজ্ঞাসা গ্যাস পরন জবাব দিবা সাহেব কল জবাব দেওয়ার মতো কিছুই নাই কারণ আমরা কুরআন শেখাইছি না আজ থেকে যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা কুরআন শেখাইতে পারমু আমরা ওলা গুরুত্ব দিতাম কুরআন শিকানে লাগে ওলা গুরুত্ব দিতাম যাতে আমরা জানু দুছতে আইগেতে দাওগে তবে আমরার বাচ্চা বাচ্চন্তরে আমরা কুরআনুল করিম শেখাইতাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই দুনিয়ার জমিন এত মেহনত করছেন এত মেহনত করছেন এই দুনিয়ার জমিনও একদিন দুই দিন তিন দিন মাস ওর মাস উপবাস থাকে দিনৰ দিনের লাগে দাওয়াত দিস সাহবাই করা মখল জিন্দিগি দেখো উপাস থাকছেন কিন্তু কোরআন ওর করিম ছাড়ি শুন না যে নবীর শাহ নমান এত মর্যাদা বালা নবী এত ইজত বালা নবী আনাস রাজি আল্লাহ তালানহ করবেন আনাসিন রাজি আল্লাহ তালানহ আল্লাহ কাল কালা রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম ان الجنة حرمت على الانبياء حتى ادخلها وان الجنة حرمت على الامام حتى تدخلها امتي